হাইড্রো কার্বন এ উইথ মলিকুলার ফর্মুলা সি ফাইভ এইচ টেন হয়েছে কারণ এটা অন কমপ্লিট ওজনালোলাইসিস্টস বি গিভস সিলভার মিরার ইন রিয়াকশন টেস্ট এ তো ভাই সবচেয়ে সোজা দুই তিন চার পাঁচ মলিকুলটার নাম হচ্ছে আমার কি টু মিথাইল বিউট টু দেখ টু মিথাইল বিউট ইন একদম সোজা ভাই এটা একবার দেখলেই বুঝাবো আমি আর ধরে ধরে করিয়ে দিচ্ছি না যার যার অসুবিধা আমাকে বলবি এটা ক্লাসেও করেছি ইনফ্যাক্ট ক্লাসেও করেছি টু মিথাইল বিউট টু আচ্ছা তারপরে অরের একটা চল এটা একটু করি এখানে অরের ওটার ওটা বলছি তাই তো চল অরের এক কি বলেছে আমাকে একটু বল দেখি ফার্স্টে বল অ্যান অর্গ্যানিক কম্পাউন্ড কেউই বলবি না তাই তো ঠিক আছে বলিস না ভাই থার্টি টু এর অর্ডার ওয়ান কী বলেছে বল এবারে কে বলবে ভাই বলতে গেলে বা দুজন বা তখন আবার কে বলবে আচ্ছা দেখ তোকে বলেছে হচ্ছে এ আছে এর ফর্মুলাটা কি বলেছে কি বলেছে বল সি এইট হ্যাঁ শোনো বল সি এইট এইচ এইট ও তাই তো আচ্ছা এবারে এর মধ্যে কি দিয়েছি কি দিয়েছি ডিএনপি দিলাম কিছু ওটা পেয়েছি পাবো ভাই অরেঞ্জ কালারের প্রেসিফিট প্রেসিফিট পাবো ওটাকে কি বি বলেছে ওটাকে বি বলেছে কিছুই বলেনি খুব ভালো কথা আচ্ছা তারপরে কি বলেছে বল এটা কি এর কথা বলেছে কেন অর্গানিক কম্পাউন্ডে উইথ মলিকুলার ফর্মুল এটা ফর্মস অরেঞ্জ রেড প্রেসিফিট উইথ টু ফোর ডিএনপি রিয়েজেন্ট তার মানে কী বুঝলাম বলতো যখনই আমার ডিএনপির সাথে কেউ রিয়াকশন করে এখান থেকে কী কনক্লুশন আসতে পারি এর মধ্যে আমার ভাই কার্বনিল গ্রুপ আছে অ্যালডিহাইড বা কিটোনে এটা আছে ঠিক আছে বুঝেছিস ভাই বুঝলাম তারপরে আমার কী বলছে গিভ জিয়ো প্রেসিপিটেড অন হিটিং উইথ আয়োডিন ইন দ্য প্রেজেন্স অফ সোডিয়াম হাইড্রক্সাইড আই টু এনচ এর সাথে আমার ভাই ওই রিয়্যাকশন করছে তার মানে আমার কী আছে এর মধ্যে সেই গ্রুপটা কোন গ্রুপটা সিওসি সি বুঝতে পারছিস এর মধ্যে আমার কোন গ্রুপটা আছে ভাই সিওসি সি গ্রুপটা আছে কিটোমিথাইল ক্লিয়ার হ্যাঁ ভাই ক্লিয়ার হতে পারে এটা থাকতে পারে তারপরে কি বলছে ইট নাইদার রিডিউসেস টলেন্স অর ফেলিংস রিয়েজেন্ট হ্যাঁ ভাই কিটোন তো কিটোন আবার টলেন্সকেও করবে না ফেলিংকেও করবে না তারপর নট ডাজ ইট ডিকালারাইজ ব্রোমিন ওয়াটার অর বেয়ার্স রিএজেন্ট বেয়ার্স রিএজেন্টের সাথে এইসব কোথায় হতো বলতো যেখানে আমার কি থাকতো ডাবল ওয়ান থাকতো পেঞ্জিনে কিন্তু হবে না বেনজিন বাদ দিয়ে নর্মাল নর্মাল ডাবল ওয়ান না আমার বেসিক্যালি বেয়ার্স ফ্রিএজেন্ট কাজ করে আচ্ছা তারপর কি হচ্ছে অন ড্রাস্টিক অক্সিডেশন উইথ ক্রোমিক অ্যাসিড ইট গিভস আ কার্বক্সিলিক অ্যাসিড হ্যাভিং মলিকুলার ফর্মুলা সি সেভেন এইট সিক্স ও টু ভাই এটাকে ধরে যদি আমি অক্সিরাইজ করি তাহলে এটা আমি একটা অ্যাসিড পাবো যার ফর্মুলা হচ্ছে সি সেভেন এইট সিক্স ও টু বুঝেই গেছি এ আরবি করবো কী হবে দেখ তোকে একটা জিনিস বলে সেটা হচ্ছে তুই যখনই দেখবি এই ধরনের কার্বন ভাই ছয়ের উপরে চলে গেছে তুই চোখ বন্ধ করে ফার্স্ট এটা ফিনাইল রিডিং আঁকবি হবেই তোর অ্যান্সার হবেই ইউজুয়ালি তাই হয় তুই যখনই দেখবি কার্বন ছয়ের উপরে চলে গেছে তো এটা ফিনাইলিং ফার্স্টে আঁকবি ফিনাইল রিং মানে কী বলতো বেসিক্যালি দেখ সি সিক্স এইচ ফাইভ এই যে ভাই কার্বনের ছটা হাতে পাঁচটা হাইড্রোজেন লেগে আছে আর একটা হাত ফাঁকা এইটা হচ্ছে আমার ফিনাইল রিংটা তুই ফার্স্টটা আঁকতেই পারিস তুই মিলবেই তা সি এইচ এইট এইচ ও আমি ভাই কী করলাম এটা ফিনাইল রিং রাখলাম আমার সি সিক্স বেরিয়ে আছে হাতে এখনও দুখানা কার্বন আছে আটটা থেকে ছটা আঁকলাম দুটো আছে হাইড্রোজেন আটটা ছিল দুটো পাঁচটা কে বলেছি তিনটে আছে অক্সিজেন আছে একটা তাহলে এটা আমি পাচ্ছি আবার সাই মাল্টিনি এটাও দেখলাম কনক্লুশন আমি চলে এসেছি এইসব দেখে ডেকে ভাই ডিএনপির সাথে রিয়োকশন করছে মানে কার্বনিল আছে আইআ টু সাথে রিয়োকশন করবে মানে সিওসিএচ থ্রি থাকবে আমার মলিকুলটা আবার দেখ দুটোকে লাগিয়ে দিলে আমার খাপে খাপ হয়ে যাবে একদম এইচ থ্রি বোঝা গেছে এবার যদি ফর্মুলা মেলা দেখ হবেই কার্বন কটা হলো আটটা দেখতেই পাচ্ছি ছয় আট দুই আট পাঁচ তিন আট অক্সিজেন দেখ একটা সব পড়ার সাথে আবার মিলে যাবে আইটু এনএইচের সাথে রিয়োকশন করবে তার মধ্যে সবই বুঝে যাচ্ছি আচ্ছা এইবার এটাকে কী বলেছে ক্রোমিক অ্যাসিড দিয়ে আমি অক্সিডাইজ করছি আমি পাচ্ছি এমন একটা জিনিস যার ফর্মুলা হচ্ছে সি সেভেন এইট সিক্স ও টু এখন প্রশ্ন কী আচ্ছা এটাই হচ্ছে আমার কিটোনের অক্সিডেশান কিটোনের অক্সিডেশান কিটোনের অক্সিডেশন আমি কী পেতাম বলতো দেখবি শিখেছিলাম বেসিক্যালি কার্বোনিলটাকে থেকে আমি দুদিকেই অ্যাসিডে কনভার্ট করে দেবো তাই তো করতাম কিটোন অক্সিডেশনে প্রোলং ট্রিটমেন্ট বা আমি ভাই ক্রোমিক অ্যাসিড দিয়ে অনেকক্ষণ ধরে করছি তাহলে এটা আমার কী হচ্ছে এবার আমি ফর্মুলা দেখেই আসি সি সেভেন এইট সিক্স আবার ভাই সেই একই টেকনিক অ্যাপ্লাই করছি চুপচাকাটা ফিনাইলিয় আঁকলাম মানে আমি সি সিক্স এইচ ফাইভকে ইউজ করে ফেললাম হাতে পড়ে আছে কটা ভাই একখানা কার্বন দিয়ে দে ভাই একটা হাতে পড়ে আছে একটা হাইড্রোজেন দুটো অক্সিজেন মানে সি ডাবল এইচ ব্যাস বুঝতে পারলি হাতে একখানা কার্বন ছিল একখানা হাইড্রোজেন ছিল দুখানা ও টু অক্সিজেন ছিল তার মানে কি সি ও টু এইচ বেসিক্যালি তাই তো করেছি সব মিলে গেছে বোঝা গেছে তাহলে কার্বন ছয়ের উপরে গেলেই ভাই তুই ফিনাইলিয়াটা আঁকতেই পারিস মিলবেই বোঝা গেছে তারপরে আর কি আছে তারপরে আর কিছু নেই কেভি ফ্যাক্টরি শেষ নেক্সট কিছু নেই নারায়ণের একটা কোশ্চেন আমি অন্য টাইপের পাইনি সব কোশ্চেন করা এতক্ষণে দাদা করেছি পেয়েছি নারায়ণ অন্য টাইপের কোশ্চেন তাহলে বল নারায়ণার বারাসাত থ্রি সেপ্টেম্বর নারায়ণা বারাসাত থ্রি সেপ্টেম্বর টু নারায়ণা থ্রি সেপ্টেম্বর কোশ্চেন নাম্বার ইলেভেনের উপরের কোশ্চেনটা কোশ্চেন নাম্বার ইলেভেনের উপরের কোশ্চেনটা অপশন বি ঠিক আছে হ্যাঁ ঠিকই আছে ভাই কেন নিজারো করছে ওকে হবে আর CH2H ঠিকই আছে এখান থেকে কিছু নেই অন্য টাইপের নারায়ণ স্যাম্পেল পেপার সেপ্টেম্বর একই কোশ্চেনই পাবি আর কিছু নেই কিছুই নেই পাই না অন্তত কিছু তুই পেলে বলিস করা যাবে পরে আচ্ছা বল দেখি এটা কি হবে নানান স্যাম্পেল পেপার একদম লাস্ট একদম লাস্ট পেজ থার্টি থ্রি এর থার্টি থ্রি এর থ্রি এর থ্রি থার্টি থ্রি এর বিয়ের থ্রি তাই তো নাকি থ্রি সেলিসাইলিক অ্যাসিড তাই তো ওটা স্যালিসাইলিক অ্যাসিড ওটা স্যালিসাইলিক অ্যাসিড ভাই ওটা একটা অন্য কিছু ওটা স্যালিসাইলিক অ্যাসিড না সেলিসাইল অ্যালডিহাইডও না ওটা নর্মাল বেনজালডিহাইডের অর্থ একটা সিরোবলিজ লাগানো আছে ওর মধ্যে কী দিয়েছে ভাই এনেসে এনে ইচ্ছে কী হবে প্রোডাক্ট

ওই অক্সিজেন তো ইলেকট্রন পেয়ে যাচ্ছে ওদিক থেকে রেজোলেন্সের থ্রুতে কার্বন পেয়ে যাচ্ছে তাহলে ভাই ইনট্যাক্ট থাকবে কি আমার সিএইচ ওটা এটার ভুলটা কোথায় হবে ভুলটা হবে হচ্ছে অনেকে কী করে আসে বলতো কার্বো অক্সিলিক অ্যাসিড ওটাকেও ভেঙে দেয় ওটাকে তো আমি ভাঙবো না কাকে করবো শুধুমাত্র সিএইচ ওটাকে করবো বুঝতে পারলি বোঝা গেছে আচ্ছা ওটাকে হাইড্রোলাইসিস করলে কি হতো সিএনটা সিরা বলেইছে হতো অলমোস্ট ল্যাকটিক অ্যাসিডের মতো সিএনটা আমার সিরা এইচ হতো ঠিক আছে চল তারপরটা একটা কী আছে তারপরে আর কিছু নেই এখানে নানানা বারাসাত ফাইভ ডিসেম্বর কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন নানানা বারাসাত ফাইভ ডিসেম্বর কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন বল হ্যাঁ কার নাম নারায়ণা দেখ বারাসাত ফাইভ ডিসেম্বর আছে কিছু কেজিস কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি সেভেন কী হবে বলতে কি চল শুরু করা দা অ্যান অর্গ্যানিক কম্পাউন্ড এ উইথ মলিকুলার ফর্মুলা কী সব দিয়েছে ভাই সি টু সি এল থ্রি ও টু এইচ এ উইথ মলিকুলার ফর্মুলা সি টু সি এল থ্রি ও টু এইচ ইজ অব টেন বি উইথ তাহলে বির মধ্যে রেড ফসফরাস আর সি এল টু আচ্ছা ভাই এটা কোন রিয়াকশনের ডিএজেন্ট নয় রেড ফসফরাস সি এল টু এইচ বিজেড এইচ বিজেড তাহলে ভাই এইচ বিজেড এর ডিএজেন্ট হচ্ছে আমার এটা পেলাম হচ্ছে এ তা তুই বাকিটা ধরেই ফেলেছিস দ্য অর্গ্যানিক কম্পাউন্ড বি ক্যান বি অপটেন অন দ্য রিয়াকশন উইথ মিথাইল ম্যাগনেশিয়াম ক্লোরাইড আমার বাকিটা তুই চেনা জানা তোকে তাহলে উল্টো দিক থেকে স্টার্ট করেছে কনফিউশনের জন্য তুই তো কনফিউজ রবি না তাহলে আমার কি হচ্ছে মিথাইল ম্যাগনেশিয়াম ক্লোরাইড এইচ থ্রি এম জি এল উইথ ড্রাই আইস সিও টু বাই অ্যাসিড হাইড্রোলাইসিস এইচ থ্রিও প্লাস তাহলে এই মলিগুলোটা আমার কিভাবে বি বুঝেই গেছি ভাই এইচ থ্রি সি ডবল এইচ অ্যান্সার বুঝতে পারছিস তো বি হচ্ছে আমার সিএস থ্রি সি ডবল এইচ আর এ আমার কী হবে সিসিএল থ্রি সি ডবল এইচ সিসিএল থ্রি সি ডবল এইচ এইচ ভিজিট করলাম এমন এইচ ভিজিট করেছে ভাই এই তিনটে এইচ ভিজিট করেছে তাই তো একটা 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 করে তিনটেই আমার বেরিয়ে গেছে হাইড্রোজেন বুঝলি হচ্ছে আমার এ এটা হচ্ছে আমার বি খুব ভালো কথা বি এর নাম কি আইউপিএসি ইথানোইক অ্যাসিড ইথানোইক অ্যাসিড এর আইউপিএসি নাম কি কী হবে বল নাম কী হবে ওরিকাতে জিজ্ঞেস করবে সিসিএল থ্রি সি ডবল এইচ আরে বল এক্সাক্টলি ভাই এটা তো আমার কি ভাই নর্মাল যেরকম নিয়ম সেভাবেই করবো সি ডবল এইচ আছে ফাংশনাল গ্রুপ তাহলে ভাই এটা হচ্ছে আমার লঙ্গেস্ট চেন এসব ক্লাস টেনে শেখা তাহলে এটা এক নাম্বার কার্বন এটা দু নাম্বার কার্বন তাহলে কি হচ্ছে টু কমা টু কমা টু ট্রাই ক্লোরো লঙ্গেস্ট চেনে দুখানা কার্বন তার মানে ইথ তারপরে ইথানোয়িক স্পেস অ্যাসিড টু কমার টু কমা টু ট্রাইক্লোর ইথানোক অ্যাসিড এইসব কোশ্চেন কিন্তু তাকে জিজ্ঞেস করবে আইপিএস লেভেলটা কিন্তু জিজ্ঞেস করবে কিন্তু লেভেলটা অতটাও কঠিন থাকবে না এই ধরনের লেভেল ওকে আচ্ছা তারপরে কী আছে তারপরে দেখ বলেছে হুইচ ওয়ান ইজ মোর অ্যাসিডিক অ্যামাউন্ট এ অ্যান্ড বি এ আর বি এর মধ্যে কোনটা অ্যাসিডিটি বেশি এ বুঝে ভাই ওটা এটা অ্যাসিডিটি আমার বেশি আচ্ছা তারপরে চলে যাই আর কিছু আছে চল আর কিছু নেই নারায়ণা বারাসাত ফাইভ ডিসেম্বর শেষ নারায়ণ বারাসাদ জানুয়ারি জানুয়ারিতে আমি কিছু পাইনি তোর কিছু ডাউট থাকলে বল আচ্ছা কোনো ডাউট চল নারায়ণের পাঠ শেষ নেক্সট হচ্ছে সুধীর মেমোরিয়াল সুধীর ওয়ান জুলাই কোনো কোশ্চেন নেই সুধীর টু জুলাই সেট বি কোনো কোশ্চেন নেই সুধীর থ্রি অ্যালকোহল ফ্যানালি থার কোনো কোশ্চেন নেই একদম সুধীর ফোর সেপ্টেম্বর হাফ ইয়ারলি সুধীর ফোর সেপ্টেম্বর হাফ ইয়ারলি কিছু আছে কোথায় আছে টোয়েন্টি থ্রির এর ওয়ান ওটা বেসিক্যালি ওটা অ্যাকচুয়ালি বায়োমলিকুলস থেকে দিতে চাইছিল জানিস তো তোকে বলেছে গ্লুকোজের কার্বনিল গ্রুপের প্রেজেন্সটা তুই কোন দিয়ে ডিডিএট করব ওটা অ্যাকচুয়ালি বায়োমলিকুলসের क्वेश्चन টোয়েন্টি থ্রি রে দেখতে পাচ্ছিস একটা কোশ্চেন দেওয়া আছে না গিভ কেমিক্যাল ইকুয়েশন টু প্রুফ প্রেজেন্স অফ কার্বনিল গ্রুপ ওটা হচ্ছে প্রেজেন্স অফ কার্বনিল ইন গ্লুকোজ এই পরের মাসেই পড়ব ওটা क्वेश्चन কোশ্চেন জন্য রিয়াকশন করব তখন প্রেজেন্স অফ ফাইবার গুলো বায়োমলিকুলসের কোশ্চেন এখানে আর কিছু নেই কারণ অ্যালকোয়েশ্চনে তো চ্যাপ্টার থাকলে বা এলডি হেড থাকলে একটা কোশ্চেন দেবে না অতটাও তো ভালো নয় আচ্ছা সুধীরের আর কি বাকি আছে ডিসেম্বর প্রি বোর্ড এইবার এখানে দুটো কোশ্চেন আছে চল দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেনে কোনো একটা প্রিন্টিং মিস্টেক আছে আচ্ছা এই যে পেয়েছি পেজ নাম্বার তিন নাম্বার পেজ ফার্স্ট কোশ্চেনটা ইথাইল থ্রি বিউটানোন ইথাইল থ্রি বিউটানোন ঠিক আছে ইথাইল থ্রি অক্সো বিউটানোন দেখতে পাচ্ছিস দেখাচ্ছে ইথাইল থ্রি অক্সি বিউটানন আচ্ছা ইথাইল থ্রি অক্সি বিউটানোন বলে না ওটা হবে অ্যাকচুয়ালি ইথাইল থ্রি অক্সি বিউটানো ওটা একটু ঠিক কর কোশ্চেনটা এ দেখ আমি একদিন মনে আছে গ্রুপে একটা পাঠিয়েছিলাম আইউপিএস এর একটা সফটওয়্যার আমার কাছে আছে যেখানে নাম লিখলে তুই মলিকুল দেখতে পাস তুই পাঠিয়েছিলাম একদিন এই মলিকুলের নামটা ওখানে ফেলেছিলাম ঠিক আছে দেখো ওখানে দেখাচ্ছে দিস নেম অ্যাপিয়ার্স টু বিম্বিগাস এইভাবে হয় না কি থ্রি অক্সি বিউটানোন থ্রি অক্সো হলেও রিসেন্ট মডার্ন নমেন্ট এটাকে আর কেউ ইউজ করে না পাশাপাশি দুখানা কার্বনিল এরকম তোর সিলেবাস অন্তত নেই পাশাপাশি দুখানা কার্বনিল তোর সিলেবাসে যেটা আছে হচ্ছে ভাই একটা কার্বনিল হবে আরেকটা এস্টার হবে তারপর তুই রিডিউস করলে আমার নর্মালটা হবে এক্সট্রাটা কিছু হবে না এটাই তোর সিলেবাসে আছে কিন্তু তোর যেটা আছে এই কোশ্চেন এটা দিয়েছে ইথাইল থ্রি অক্সো বিউটানন সেখানে দুখানাই কার্বনিল তাহলে ভাই একটা রিডিউস হবে আর একটা কোনটা করবো তোর সিলেবাসে এইটা নেই পাশাপাশি দুখানা কার্বনিল তোর আছে একটা কার্বনিল থাকবে একটা নর্মাল এস্টার থাকবে তাহলে মলিকুলটার নামটা লেখ তোকে যেটা দিতে চাইছিলো হচ্ছে ইথাইল ড্যাশ থ্রি অক্সো ইথাইল ড্যাশ থ্রি অক্সো বিউটানোয়েট বিউটিএ এন ও এ টি ইথাইল ড্যাশ থ্রি অক্সো বিউটানোয়েট ইথাইল থ্রি অক্সো বিউটানোয়েট ঠিক আছে এটা স্ট্রাকচার হচ্ছে বেসিক্যালি আমার এটা কী বললাম ইথাইল অক্সো চল আমি নাম লেখা শুরু করি ইথাইল অক্সো করিট এই সব কোশ্চেন বোর্ড এক্সামে আসে না এই এই রকম এইরকম দিয়ে লাস্ট দশ বছর দেখতে হবে না যে রকম নমেন ক্লেচার দিয়ে আসছে ইথাইল থ্রি অক্সো এটা ক্লাস ইলেভেনের পার্সনে পড়েছিলাম অক্সো এগুলো তোর ক্লাস টুয়েলভে জিজ্ঞেস করে না দেখবি প্রায়োরিটি একটা সিকোয়েন্স পড়েছিলাম না যেখানে ধর আমার কিটোনো আছে এলডিআর আছে তখন আমি কোনটার জন্য কি নাম ইউজ করবো তো অক্সো আমি কোথায় ইউজ করতাম বলতে বেসিক্যালি যখন দেখ বিউটানোয়েট মানে হচ্ছে আমার এস্টার আবার অক্সো মানে কি আমি কিটোন এখন কে আমার এখানে প্রায়োরিটি পাচ্ছে বলতো অবভিয়াসলি এস্টার পাচ্ছে আমার প্রায়োরিটি ওই জন্য কিটোন আমার চলে গেছে কথা বলতো সাবস্টুডেন্ট পার্টে এগুলো ক্লাস ইলেভেনের পার্টে নেই অথচ আপনার কিছু নেই তো আমার এটা মলিকুলটা যদি নাম লিখি ইথাইল থ্রি অক্সো বিউটানোয়েট চল শুরু করে যাক এস্টারের নাম কীভাবে লিখতাম সাপোজ আমার কাছে আছে এই এস্টার মলিকুলটা সি এইচ থ্রি সিডবল ও সি এইচ থ্রি এই স্টারটার নাম বলতে পারবি ক্লাস ইলেভেনের কনসেপ্ট কাজে লাগে এই স্টারটার নাম আমি তোকে নতুন কিছু শেখাচ্ছি না এই স্টারটার নাম ক্লাস ইলেভেনে পড়েছিলাম এটার নাম কি হবে বা ক্লাস টুয়েলভে আমি তুই স্টার্টিফিকেশন নিয়ে পড়েছি এটার নাম কি হবে হ্যাঁ মিথাইল ইথানোয়েট এক্স্যাক্টলি মিথাইল ইথানোয়েট মিথাইল ইথানোয়েট তার মানে দেখ আমি যদি আইইপিএসি নাও জানি আমি এই কনসেপ্ট দিয়ে এটার নাম লিখে ফেলতে পারবো কীভাবে দেখ অক্সিজেনের সাথে যেটা লেগে থাকে সেটা আমার সামনে চলে আসে তাহলে সিমিলার তো চলো আমি তাই করছি ইথাইল ওটা আমার কার সাথে লেগে থাকবে বিউটানয়েডের সাথে ওটা ইথাইল চলেছে সামনে বুঝতে পারছিস তো আমি ওই কনসেপ্ট অ্যাপ্লাই করছি মিথাই ইথানোয়েট তাহলে অক্সিজেনের সাথে কাকে লাগালাম ইথাইল লাগিয়ে দে সিএইচ টু সিএইচ থ্রি তাহলে মিথাইলিথানয়েড হতো এখানে দেখ আমার ইথাইল বিউটানোয়েট হলে মলিকুলার স্ট্রাকচার কী হতো এরকম ইথাইল বিউটানোয়েট হলে মলিকুলার স্ট্রাকচার আমার এরকম হতো ইথাইল বিউটানোয়েট এটাই হতো ইথাইল বিউটানোয়েট বুঝতে পারছিস কী বলেছে ভাই ইথাইল বিউটানোয়েট না এখানে বলেছে থ্রি অক্সো তাহলে কার্বনিল থেকে স্টার্ট করে তুই তিন নাম্বারে একটা তোকে কিটনও করতে হবে এক দুই তিন তিন আমে একটা কিটন করলাম থ্রি অক্সো মাঝখানে আমার ঢুকে গেছে কার্বনিল থেকে স্টার্ট করে এক দুই তিন তিন আবে করলাম একটা কিটন বুঝতে পেরেছিস আমি জাস্ট নর্মাল আমি ক্লাস ইলেভেনের কনসেপ্টও দরকার নেই আমি জাস্ট ভাই ইলেভ টুয়েলভে যেটা পড়েছি সেটা দিয়ে আমি অ্যাপ্লাই করে দিলাম ইথাইল বিউটানোয়েট হলে আমার এটা হতো থ্রি অক্সো মাঝখানে ঢুকিয়ে দিলাম তাহলে মলিকুলটা হচ্ছে বেসিক্যালি এইটা এটা তোকে অ্যাকচুয়ালি হিতে ছিল বুঝেছিস এইবারে ভাই কী বলেছে এটার মধ্যে কাকে দিয়েছিস এনভিএইচ ফোর তাই তো এটার মধ্যে বোঝা গেছে এইটা হচ্ছে আমার কিন্তু অরিজিনাল নাম ওই নামে কিছু হয় না এটার মধ্যে কাকে দিয়েছে আবার হারিয়ে গেছে কাকে দিয়েছে বলতো এর মধ্যে এনভিএইচ ফোর এইচ প্লাস কোনটা কী হবে কী হবে বল কোনটা হবে ডিডাকশান এই সিওটা আমার সিএইচ ওইচে কনভার্ট হবে এই সিওটা আমার কী হবে সিএইচ ওইচ কারণ এস্টারের কারণে আমার পার্টিসিপেট করবে না তাহলে এই ডাবল ওনটা আমার সিএইচ ওয়েচে কনভার্ট হচ্ছে বুঝতে পারছিস পরপর দু বছর এই কোশ্চেন এসে আবার পরের বছর আবার আসার চান্স আছে ঠিক আছে তাহলে আমার এটা কি হলো ভাই এটা এইচ ওইচে কনভার্ট হয়ে গেল এখানে এইচ লিখবি এখানে এইচ লিপবি সিএইচ ওইচ আমার কনভার্ট হল বুঝলি হ্যাঁ ভাই বুঝলাম পরেরটা তো ভাই ইথাইল বেনজিন ও তো অ্যালকালাইন কে এম ফোর দিয়ে ছেড়ে দিয়েছে তাহলে কীভাবে প্রোডাক্ট বল অ্যাসিডটা আমি আঁকবো না অ্যালকালাইন কে এম এন ফোরে ছেড়েছে তাহলে আমি কি করবো বলতো ওটা সি ডাবল ও কে সিডাবল কে বুঝলি চল সুদ মেমোরিয়ালের পার্ট আরেকটা কোশ্চেন আছে কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি অ্যারোমেটিক কম্পাউন্ডে মলিকুলার ফর্মুলা সি এইট এইচ এইট ও গিভস পজিটিভ ডিএন ভাই কিছুক্ষণ আগে করেছি অন্য স্কুলে করেছি সুদী মেমোরিয়াল আবার এসছে এই তবে এটাই তারপরে আর কি আছে আর ভাই কিছুই নেই তাহলে শেষ হল আমাদের প্রিভিয়াসের কোশ্চেন এলিয়াইন কার্বক্সিলিক অ্যাসিড খাতায় লেখ লেখ মিল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট মিল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট অফ এল ডি কিটন কার্বক্সিলিক অ্যাসিড মিল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট অফ এল ডি হাইট কিটন কার্বক্সিলিক অ্যাসিড হেডিং দিয়ে রাখ এটা আমার তোর হবে হবেও এখন আমি কি করবো অ্যামিন চ্যাপ্টার তখন অ্যামিন চ্যাপ্টার পড়ার সময় একেবারে আমি তোকে হ্যালো অ্যালকেন হেলাই নিন অ্যালকোহল ফেনালিথার অ্যালডি হাইড ক্রিটন কার্বক্স লেগেছে অ্যামিন এই চারজনকে একসাথে ধরে মেল্টিং পয়েন্ট ময়লিং পয়েন্ট কম্পেয়ার করবো তুই চাইলে বাড়িতে আপাতত রিডিং দিতে পারিস এটা আমি তুই নভেম্বর মাসে পড়বো বুঝতে পারলি তাহলে চল আমাদের শেষ হলে অ্যালডি কিটন কার্বক্সিলিক অ্যাসিড দুর্গা পুজোর পরে আমাদের স্টার্ট আপ হচ্ছে এখানে বায়োমালিকুলস ক্লিয়ার চল ভাই দুর্গাপুজো ভালো করে কাটা